খুব বড় একটা শক্তি আমাদেরকে মাঠে নামাচ্ছে, সেটা হলো বাংলাদেশের জনগণ। ডেস্টিনেশন হবে ক্ষমতা, এবং ক্ষমতায় আমরা যাবো ইনশাল্লাহ। নির্বাচনের সময় আমরা 300 আসনে দেওয়ার আমাদের পরিকল্পনা। বললেন দেশের সবচেয়ে বড় দল করবেন তারা। আমরা ইনশাল্লাহ এই দলটাকে অনেক বড় বানাবো এই নির্বাচনের আগে। জনপ্রিয়তার দিক থেকে আমরা এক নম্বর দল হব বাংলাদেশে ইনশাল্লাহ। নুরুল হক নূর এবং ডক্টর রেজা কিবরিয়া মিলে হচ্ছে একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করছে। সেই রাজনৈতিক দলের নাম কি? বাংলাদেশ গণ অধিকার পরিষদ। হোয়াট, নামটা পরিচিত লাগতেছে। ও ওকে, এটা হচ্ছে নুরুরা যে একটা রাজনৈতিক দল করবে ঘোষণা করছিল অনেক আগে, অনেক আগে বলতে অনেক মাস আগে, বাংলাদেশ গণ অধিকার পরিষদ নাম। এটা তো সেই রাজনৈতিক দল। ও তাহলে এখানে ডক্টর রেজা কিবরিয়া কী করেন? দ্যাটস দ্য ইন্টারেস্টিং পার্ট। নাও, নুরুরা যখন হচ্ছে ওই দল ঘোষণা করে তখন বলছিল নুরু যে আমরা 300 আসনে হচ্ছে আমাদের প্রতিনিধি দিব ইলেকশন করার জন্যে, এবং অবশ্যই এটা খুবই একটা হাস্যকর কথা ছিল, নুরুরা কোথা থেকে 300 আসনের প্রতিনিধি দিবে। সো এখন আমি যেটা বুঝতেছি, তার মানে তখন থেকেই ডক্টর রেজা কিবরিয়ার সাথে ওর একটা যোগাযোগ কথাবার্তা ছিল। সো এখন মনে হচ্ছে তার মানে এটা অনেক আগে থেকে, অবশ্যই অনেক আগে থেকেই লেনদেন হয়ে আসতেছিল, তার মানে এটা তখন থেকেই তাদের ইন্টারনাল যোগাযোগের মধ্য দিয়ে ব্যাপারটা এখানে আসছে, সেটা মোটামুটি এখন বুঝতে পারলাম। ডক্টর রেজা কিবরিয়াকে, উনি হচ্ছে আওয়ামী লীগের অর্থমন্ত্রী ছিলেন, শাহ এ এম এস কিবরিয়া, উনি হচ্ছে 1996 সালের দিকে অর্থমন্ত্রী ছিলেন, ওনার ছেলে। সো উনি একজন আওয়ামী লীগের লোক। না, ওই শাহ এ এম এস কিবরিয়া উনি হচ্ছে সম্ভবত গ্রেনেড হামলায় মারা পড়ছিলেন। তো ওনারা হইতেছে আওয়ামী লীগের আর কি, মানে আওয়ামী লীগের লোক। কিন্তু হচ্ছে এই গত ইলেকশনের আগে হচ্ছে উনি কিন্তু ডক্টর কামাল হোসেনের সাথে মিলে একটা গণফোরাম যে প্রতিষ্ঠা করছিল আওয়ামী লীগের বিপক্ষে ইলেকশন করার জন্যে, উনি সেটাতেও ছিলেন। সুনি আওয়ামী লীগ থেকে বের হয়ে আসছেন, এবং উনি বিএনপির ধানের শীষ থেকে নমিনেশন নিয়েছিলেন গত ইলেকশনে, সুনি আওয়ামী লীগের সাথে নাই। এবং উনি একবার যেহেতু ধানের শীষ থেকে নমিনেশন নিয়েছেন, দেয়ার ইজ নো গোয়িং ব্যাক টু আওয়ামী লীগ। সো উনি এখন অনেক কথাই বলবেন, অনেক কিছুই করবেন, নেসেসারিলি নৈতিকতা, আদর্শিক রাজনীতির মধ্যে, নীতি আদর্শ জায়গা, ওইসব জায়গা থেকে করতেছেন কিনা এখন আর বোঝার কোনো উপায় নাই, কারণ এখন ওনার আওয়ামী লীগে যাওয়ার আর কোনো রাস্তা নাই। কিন্তু উনি ভদ্রলোক, খুবই সজ্জন লোক, খুবই শিক্ষিত লোক, খুবই জাতিসংঘে মনে হয় জব করতেন, খুবই উচ্চ পদে ভদ্রলোক। সো পলিটিক্স করলেও আশা করা যায় যে উনি ভদ্রলোক, ওনার কাছ থেকে নীতি নৈতিকতা নাই একেবারে, নীতি নৈতিকতা বিবর্জিত অতটা হাইপোথিসিস করাটা হয়তো ঠিক হবে না। ভদ্রলোক মানে আওয়ামী লীগে কি ভদ্রলোক নাই, বিএনপি কি ভদ্রলোক নাই, আওয়ামী লীগে কি পান্ডা নাই, বিএনপিতে কি পান্ডা নাই, সবই তো আছে, রাইট? সো উনি সম্ভবত ওয়ান অফ দোজ ভদ্রলোক আর কি আওয়ামী লীগের। নাও, এখানে আমার কিছু এই ওনারা দলটা ঘোষণা করা একসাথে নূর আর উনি মিলে, এখন আমি বেশ ধন্দে পড়ে গেছি অনেস্টলি। কারণ নূরকে কিন্তু প্রথম থেকেই সরকারের হইতেছে প্ল্যান্ট করা, সরকারের স্যাবোটাজ বলে আসতেছিল অনেকেই, ইনক্লুডিং আমার ছোটো ভাই, ইনক্লুডিং অনেকে। সো আমি তখন ফেসবুকে খুব বললি আমি আর কি, স্পেশালি ওই যে কোটা আন্দোলনের পর হইতেছে বলা হচ্ছিল নুরু নাকি সরকারের সাথে হাত মিলাইছে এই সেই, এবং তখন কিন্তু আমি পোস্ট একের পর এক পোস্ট দিয়ে ক্লিয়ারলি বলছি যে এটা প্রশ্নই ওঠে না, নুরু মোটেই সাপোর্ট আসে না, মোটেই প্ল্যান করে না, নুরু কঠিন মাল, খুবই আমি তাকে নিয়ে আশাবাদী। এবং আপনারা দেখছেন আমার চ্যানেলে হচ্ছে ছাত্র অধিকার পরিষদের অনেকগুলো ছেলে মেয়ে নুরের কাছের যারা, খুব তাদের সাথে কথাবার্তা বলছি, তাদের ইন্টারভিউ নিচ্ছি, এবং তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে আসছি। সো আমি নুরদেরকে সবসময় ওদের নামে এখন অনেক অভিযোগ আছে, ওরা এখন অলরেডি লাইক রেগুলার রাজনৈতিক কনভেনশনাল রাজনৈতিক যে দলগুলো এদের মতো টিপিক্যাল কাজকর্ম শুরু করতেছে বলে কিছু কথাবার্তা কানে আসছে, যেটা আমার মনে হয় সত্য। বাংলাদেশে আসলে আপনি প্রথমত অ্যাবসলিউট সত্যতা আদর্শের লোক পাওয়া ডিফিকাল্ট, দ্বিতীয়ত বাংলাদেশের রাজনীতির কলুষিত সংস্কৃতিতে এইখানে আস্তে আস্তে কলুষিত হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। সো একটা হচ্ছে বাধ্য হয়ে কলুষিত হওয়া, আর একটা হচ্ছে যেমন ওই যে নুরদেরকে নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল পদ পদবি নিয়ে, ওই নর্মালি রাজনৈতিক দলে সব যা হয় পদ পদবি নিয়ে কামড়াকামড়ি, অসাধু আচরণ, সেগুলো নুরদের সাথে হয়েছে বলে একটা অভিযোগ আছে। এরাও কিন্তু পদ পদবি কাকে জানি বরখাস্ত করে, আবার এই পদ দেয় ফেরত দেয়, সো ওগুলো শুরু হয়ে যাচ্ছে, টিপিক্যাল বাংলাদেশি রাজনীতি শুরু হয়ে যাচ্ছে। যদিও শুরুটা করছিল একটা ভালো উদ্দেশ্য নিয়ে, এবং আমি যতটা আশাবাদী ছিলাম ওদেরকে নিয়ে, যতটা কী বলবো এক্সাইটেড ছিলাম, ওই এক্সাইটমেন্ট কিছুটা কমে আসতেছে দিনকে দিন, যা হোক সেটা স্টিল মন্দের ভালো হিসেবে আমি সাপোর্ট কন্টিনিউ করে যাচ্ছি। তো আমি কিন্তু নুরুর যেটা বললাম যে নুরুর ব্যাপারে অনেকেই বলতেছিল নুরু হইতে আওয়ামী লীগের প্ল্যান করা, আওয়ামী লীগ সেট আপ করছে, এবং আমার বোল্ড কী বলবো প্রেডিকশান বলবো না, বোল্ড রেজিস্ট্যান্সের মুখে আমার ছোটো ভাইও আমাকে পরবর্তীতে ইনবক্স করে বলতে বাধ্য হয়েছে যে হ্যাঁ আমি ভুল বুঝছিলাম, মনে হচ্ছে নুরু আসলেই সে একটা ভালো উদ্দেশ্যে আছে, সে আসলে সরকারের সাথে হাত মিলায় না এরকম এক একজন অবজারভেশন এক জায়গা। সো পরবর্তীতে এটা বেশ অনেকটাই ক্লিয়ার হয়েছে, ট্রান্সপারেন্ট হয়েছে যে না নুরু আসলে সেট আপ না। আমি এখন অনেস্টলি এই খবরটা দেখার পর
আমি সেকেন্ড থট দিতে শুরু করছি না, আমি এটা খুবই দুর্বল একটা থিওরির জায়গা রাখবো, স্টিল আমি বলবো, বলতে চাই যে সরকারের সাথে ওর কোনো আতাত প্ল্যান সরকার করছে তা না, সরকারের হয়ে কাজ করতেছে না, আমি স্টিল সেটাই বলবো। কিন্তু আজকের এই খবরটা দেখে আমি একটু ধাক্কা খাইছি, ইন দ্যাট সেন্স যে তার মানে নুরু হচ্ছে একদম প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বিএনপির রিপ্লেসমেন্ট হিসেবে। এবং অবশ্যই আওয়ামী লীগ এখন বিএনপির রিপ্লেসমেন্ট চায় তাদের লেজিটিমেসি স্বার্থে, তাদের ক্ষমতায় আছে আরও অনেক বছর ক্ষমতায় থাকতে চায়, একটা বিরোধী দল থাকা দরকার, কোনো বিরোধী দল নাই, বিএনপি তো বিরোধী দল হইতে পারবে না, কারণ বিএনপি যদি বিরোধী দল হয় তাহলে ইলেকশন হলে আওয়ামী লীগ ইলেকশনে জিতবে না। সো সারা জীবন ক্ষমতায় থাকার রাস্তা কি বিএনপিকে সরাই দেয়, যেটা সরাই দিছে, জামাতকে সরাই দেয়, যেটা সরাই দিছে, তাইলে এখন আর বাকি রইল কি বিরোধী দল নাই, এখন হইতেছে যে নুরুকে দিয়ে একটা স্ট্রং গ্রহণযোগ্য বিরোধী দল যদি তৈরি করা যায় এটা আওয়ামী লীগের জন্যই ভালো। এটা খুব কমন রাজনৈতিক থিওরি, এটা সকলেই জানে, সকলেই বোঝে, এখানে আমি স্পেশাল কোনো থিওরি দিচ্ছি না, কিন্তু আমি যেহেতু আবার কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করি না, কারণ আবার আমি যেহেতু এক চোখা কানা না, সুতরাং আমার থিওরি একেবারে আওয়ামী লীগের পক্ষে বিএনপির পক্ষে এক চোখা থিওরি আমি দিব না। এটা এটা এখন আমি জানি না, আমার কাছে এটা অনেস্টলি আমি একটু একটু থাকা খাইছি এটা দেখে। সো নাও হইতেই পারে, হইতেই পারে এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নাই, হইতেই পারে নুরুরা ডক্টর কিবরিয়া ওনারা মিলে ওনারাও এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখতেছে, ফাঁকা মাঠ, ফাঁকা মাঠ না বিএনপি নাই, সো ওনারাও নুরুরাও ভাবতেছে যে ও ফাঁকা মাঠে গোল করতে পারবে, এখন যেহেতু প্রধান বিরোধী দল নাই এই সুযোগটা কাজে লাগে আমরা প্রধান বিরোধী দল হই, এটা ওরা ভাবতেই পারে সরকারের সাহায্য বা সরকারের আঁতাত ছাড়া হইতেই পারে। আবার একদিন হইতেও পারে যে সরকারই তাদেরকে দাঁড় করাইতে যাচ্ছে নিজেরা সারা জীবন আরও ক্ষমতায় টিকে থাকার জন্য, দুইটাই হইতে পারে। সো এতদিন আমি একতরফা ধরে রাখছি যে না এটা নুররা ফাইট করে উঠে আসতেছে, এখন 300 আসনে যেহেতু প্রতিনিধি দিবে তার মানে নেক্সট ইলেকশনটাকে লেজিটিমেসি দেওয়ার, মানে এটা নেক্সট ইলেকশনকে লেজিটিমেসি দেওয়া, মেসি দেয়া, এটা কি আওয়ামী লীগের সাথে জিতে আসবে ইলেকশন করে, জীবন না, পাবলিকের ভোটে তো জিতে আসবে না, লাইক চুরি তো করবে আওয়ামী লীগ, মধ্যরাতে নির্বাচন হবে সেটা আলাদা হিসাব, যেমন বিএনপি আর আওয়ামী লীগ মুখোমুখি যদি ফেয়ার ইলেকশন হয় বিএনপি জিতে আসবে, আর এই গণ অধিকার পরিষদ আর আওয়ামী লীগ যদি মুখোমুখি নির্বাচন হয়, ফেয়ার নির্বাচন হয়, আওয়ামী লীগ জিতে আসবে, রাইট? সো বেসিক্যালি এটা হচ্ছে সার্ভিং আওয়ামী লীগস পারপাস, লাইক অ্যাগেন যেটা বললাম যে ফাঁকা মাঠ বিএনপি না থাকায় চাইতেই পারে নুররা মিলে যে আমরা বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করি, আস্তে আস্তে ধীরে ধীরে এই বছর পাশ করবো, জিতবো না, আগের সামনের বার হয়তো জিতবো, হইতে পারে, এখন আমি একটু কেমন জানি আমার কাছে একটু। এবং আরেকটা ব্যাপার হচ্ছে সরকার যে নুরকে সবসময় কিন্তু নূরকে ফ্রি পাস দিয়ে আসতেছে, নূর এত কথাবার্তা স্টেটমেন্ট, এত নূরকে কিছু করে না, অন্য কাউকে হইলে সরকার খেয়ে এতক্ষণে হজম করে ফেলতো, নূরকে কিন্তু কিছু করে না, ধরে নিয়ে যায় না, রিমান্ড ধরে মাইট ধর দেয় রাস্তার মধ্যে দুই চারটা চর থাপড়া দিয়ে ছেড়ে দেয়, মানে সরকার যাকে হইতেছে নিশ্চিহ্ন করতে চায় তাকে নিশ্চিহ্ন করার জন্য এতদিনের নূরের বিরুদ্ধে দুর্নীতির মামলা টামলা এসে অবস্থা হালুয়া টাইট হয়ে যেত, ওকে কিন্তু ছেড়ে দিয়ে রাখছে সরকার কেন, এবং এই কারণে অনেকে বলে যে ও তার মানে নূর সরকারের সাপোর্টার, হয়তো সরকারের সাপোর্ট আছে না, কিন্তু একজন নুররা উঠে আসলে সরকারেরই সুবিধা, এই কারণেই হয়তো সরকার তাকে অ্যালাউ করে যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার আমার মাথায় আসলো যে এত মানে এক প্রশ্ন আমার এখন মাথায় আসতেছে যে এতদিন ধরে ডক্টর কিবরিয়া ওনারদের সাথে নুরের যোগাযোগ, তার মানে সরকার তো এটা শিওরলি জানতো, একে তো সরকারের গোয়েন্দা সংস্থা আছে, ওরা ক্ষমতা আছে, ওরা এখন খোদা অমনিপোর্টেন্ট, তার উপর নূর ওনার সাথে মিটিংগুলো কীভাবে করছে, নূর যদি গিয়ে ওনার বাসায় ফিজিক্যালি ঢুকে মিটিং করে সেটাও সরকারের কাছে তথ্য আছে, সরকার ফলো করে, নূরের ফোন টোন সব তো ট্যাপ করা থাকে 24 ঘন্টা। So it's really difficult, it's really hard for them to kind of conceal this development. So tara je por je asteche eta sarkar, I mean like I'll be really 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 surprised eta jodi sarkar na jene thake, sarkar janto ebong sarkar allow korche. Now ei proshno gulo again sarkar allow korche keno, tader nijer subidha hobe dekhe naki tara ei nurke set up korche dekhe, seta bhinno proshno, again binpolara bolbe ba এরা বলবে যে এটা সরকারের সেট আপ, একদম লাইক রায় দিয়ে দিবে, আমি সেই রায় দিতে চাচ্ছি না, সে আমি বরং এই থিওরিকে সবসময় 100% ডিসকার্ড করে আসছি, এখন আর 100% ডিসকার্ড করতে পারতেছি না যেহেতু তারা 300 আসনে এখন ইয়ে দিবে, কারণ নুরা কিন্তু 300 আসনে দেওয়ার যোগ্যতা তাদের ছিল না, যেই কারণে আমি এটা মানে আমার এই থিওরিকে আমি কোন দেখেন আমি থিওরি আসবে যাবে থিওরির তো একটা বেসিস থাকতে হবে, রাইট? সো তারা যে যখন যে এই থিওরি দিছে পাবলিক, তাদের থিওরির অ্যাগেন তাদেরকে নিয়ে কথা বলতে চাই না, তাদেরকে নিয়ে কথা বলার সময়ের অপচয়, আমি যখন থিওরি দিছি তখন আমার থিওরির এই জায়গা ছিল, কারণ নূরের 300 আসনে ইয়ে দেওয়ার ক্যান্ডিডেট দেওয়ার যোগ্যতা নাই, সো নূর আওয়ামী লীগের সেট আপ হইতে পারে না নেসেসারিলি, এখন যেহেতু যোগ্যতা অর্জন করছে 300 আসনের সিট দেওয়ার, এখন তার মানে এটা নেসেসারিলি কনক্লুড করে না সে আওয়ামী লীগ সরকারের সেট আপ, এখন এটা একটা পসিবিলিটির জায়গায় চলে আসছে, প্রবাবিলিটি না, আই উড সে পসিবিলিটি, রাইট? আমি স্টিল বলবো ইটস নট এ প্রবাবিলিটি, আই উড স্টিল সে ইটস এ পসিবিলিটি। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট, আই ওয়াজ শকড, অনেস্টলি আই ওয়াজ শকড, নূর উঠে আসতেছিল স্ট্রাগল করে, আমি তার সাথে ছিলাম, এই ঘটনার পর আমি এখনও তার সাথে আছি, সাথে নাই সেটা বলবো না, লাইক আই উইল কিপ অ্যান আই আউট, আই উইল কিপ আ
ক্লোজ ওয়াচ, আই উইল কিপ আ শার্প আই। মানে আমি সত্যি কথা বলতে হতাশ হয়েছি। লাইক অবশ্যই আওয়ামী লীগের শক্তিশালী হইতেছে, একটা জনগণের একটা ইয়ে হোক এটা আমি চাই, প্রতিপক্ষ বা বিকল্প, কিন্তু এখন আমি নট শিওর, কারণ পলিটিক্স তো পলিটিক্সই, কী হচ্ছে পেছনে। এবং এটা নাম, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নামটা কিন্তু গণ অধিকার পরিষদ, অন্য কোনো নাম না, এটা কিন্তু নূরের দল, রাইট? ছাত্র অধিকার পরিষদ, এই প্রবাসী অধিকার পরিষদ, এই শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদ, সো এটা কিন্তু নূরের রাজনৈতিক দল, রাইট? এটার মধ্যে ডক্টর কিবরিয়া যুক্ত হয়েছেন এবং তাদের ওনাদের পদটা আমি এই পদগুলোর মানে বুঝতেছি না। ডক্টর কিবরিয়া হইতেছেন আহ্বায়ক এবং নূর হচ্ছে সদস্য সচিব। সো অবশ্যই ডক্টর কিবরিয়া সিনিয়র, ওনারকে বড় পদ দিবে, কিন্তু আহ্বায়ক বনাম সদস্য সচিব কোনটা বড় পদ কোনটা ছোটো পদ বোঝা যাচ্ছে না, খুবই ট্রিকি এগুলা। এবং কোনটা বড় পদ কোনটা ছোট পদ ইট রিলি ম্যাটার্স, রাইট? এখানেই অনেক বড় একটা বোঝার শোনার জায়গা আছে, কিন্তু আমি বুঝতেছি না যে এখানে আসলে, অবশ্যই অ্যাগেন লাইক বাই ডেফিনেশন ডক্টর কিবরিয়াকে আহ্বায়ক পদটাই বড় হবে সদস্য সচিব পদের চেয়ে, কিন্তু সদস্য সচিব পদটা কি এরা কি মানে ইকুয়াল বা ইকুইভ্যালেন্ট বা লাইক প্যারালাল টাইপের, কী বলবো, লাইক একটা সুন্দর ওয়ার্ড মাথায় আমি বলতে চাচ্ছি যে মানে সম শক্তির পথ কিনা, অলমোস্ট সমশক্তির পথ কিনা, হয়তো কিবরিয়া উনি সিনিয়র একটু উপরে থাকবে, কিন্তু অলমোস্ট সমশক্তির পথ কিনা আমি বুঝতেছি না, এগুলা হয়তো তাই হবে। কিন্তু এটা নূরের দল, নাম যেহেতু এটা আছে গণ অধিকার পরিষদ, মানে নূরের দল, এটার মধ্যে ডক্টর কিবরিয়া যুক্ত হয়েছেন। সো গুড লাক বলবো কিনা বুঝতেছি না ওদেরকে, আমি খুবই কনফিউজড কী হচ্ছে এখানে আমি বুঝতেছি না। উইল সি, উইল সি।